व्हाट्सअप गाइस दिस जनरेशन एंड टीचर फिटनेस আবারো চলে আসছি আপনাদের মাঝে আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছি আজকে ভিডিও টপিক হচ্ছে অনেকেই আসলে অনেক কমেন্ট করেন যে ভাইয়া আমার একটা চেস্ট একটু ছোট আর একটা চেস্ট একটু বড় তো ছোট বড় চেস্ট যেমন অনেকেরই থাকে কেউ বাইসেপ একটু ছোট থাকে একটা একটু বড় থাকে বা একটা ডেল একটু ছোট থাকে একটা একটু বড় থাকে সেম অনেকেরই বেশিরভাগই যে প্রবলেমটা হয় এটা হচ্ছে চেস্টের ক্ষেত্রে চেস্ট অনেকের একটা ছোট একটা বড় হয় যেমন আমার জিমে অনেকেরই আছে এরকম বা এটা হচ্ছে একটা মূল সমস্যা তো আপনারা কিভাবে যে চেষ্টা ছোট ওইটা কিভাবে সমান করবেন একটা ব্যালেন্স করবেন এই নিয়ে আমি চার পাঁচটা ওয়ার্কআউট দেখাবো আপনাদেরকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্টের উপরে আমরা এখন থেকে ভিডিও বানাবো আর ভিডিও বানাই দিয়েছি আসলে প্রথমে আমরা যে ওয়ার্কআউটটা করবো সেটা হচ্ছে প্যাক ডেক প্লাই বাটারফ্লাই ও প্যাক ডেক প্লাই দুইটাই বলে অনেকে আসলে বলে এটা তো এটা কিভাবে করবো আমরা প্রথমে হচ্ছে আপনি অবশ্যই আপনার বেঞ্চ মানে যেই মেশিনটা আছে এটা সেট করে নেবেন চেস্টের সাথে প্লাস হচ্ছে প্রথমে আপনি ওয়ার্কআউট শেষ করবেন যেমন আপনি যদি তিন সেট মারেন 15টা করে এটা শেষ করবেন এই যে যেমন আমি এটা করতেছি একটু স্লো স্লো করবেন দুইটা হাত সমানভাবে ধরবেন করার পরে আপনার যখন ওয়ার্কআউট শেষ হয়ে যাব যেমন আমার হচ্ছে এই চেস্টটা একটু ছোট এই চেস্টটা একটু ছোট তো আমি ওয়ার্কআউট করার পরে জাস্ট এক হাত দিয়ে এই যেটা করে নেব এই তাহলে হচ্ছে এই চেস্টটা একটু ব্যালেন্স হবে যেহেতু আমার এই চেস্টটা একটু ছোট আগে আপনারা ওয়ার্কআউট করবেন নর্মালি দুই হাতে ওয়ার্কআউট করে পরে যে এই চেস্টটা একটু ছোট ওইটা লাস্টে এভাবে করে নেবেন এটা হচ্ছে মিডল চেস্টের জন্য আমি করে নিতেছি এটা ঠিক এটাও 10টা দিবেন এটা তিন সেট করবেন প্রথমে নর্মাল ব্যায়াম শেষ করবেন তিন সেট পরে হচ্ছে এক হাত দিয়ে আবার 10টা করে তিন সেট দিয়ে দিবেন তাহলে হচ্ছে আপনাদের ব্যালেন্স হয়ে যাবে ওইটা মিডল চেস্টের আমি প্রথমে আপনাদেরকে প্যাক ডেক প্লাই যেটা দেখাইছি ওইটা এখন হচ্ছে মেশিনে দেখাবো এটাও মিডল চেস্ট চেস্টের তিনটা পার্ট হয় একটা হচ্ছে মিডল চেস্ট আপার চেস্ট আর হচ্ছে লোয়ার চেস্ট তো আমি আপনাদেরকে তিনটাই দেখাবো দুইটা দুইটা করে দেখাবো যেহেতু প্রথমে আমি মিডল চেস্টের প্যাক ডেক প্লাই দেখাইছি এখন হচ্ছে মেশিনের ওইটা দেখাবো মিডলেরটা এই যে দেখেন আপনি হচ্ছে সব এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে ব্যায়াম করার আগে অবশ্যই আপনারা মেশিনের সাথে আপনাদের চেস্টের যেই পার্টটা মারবেন ওইটা একদম সুন্দর মতো সেট করে নেবেন তারপরে এই যে দেখেন আমি প্রথমে হচ্ছে আমার ওয়ার্কআউট শেষ করব তিনটা মারব তিন সেট করব একদম চেস্ট একটু সামনে দিবেন প্লাস হচ্ছে যখন দিবেন তখন একদম ফুল হাত একদম স্ট্রেট করে সামনের দিকে প্রেস করবেন তাহলে আপনার চেস্টে খুব ভালো মতো হিট করবে এটা তিন সেট করার পরে আপনি লাস্ট যেই চেস্টটা একটু কম ওইটা দিয়ে ধরেন এই চেস্টটা যদি একটু কম থাকে তাহলে এই জাস্ট এক হাত দিয়ে এটা 10টা করে দিয়ে দিবেন আবার এই আগে আমি আবারও বলি আগে কিন্তু আপনারা ওয়ার্কআউট শেষ করবেন তিন সেট আগে শেষ করে দিবেন শেষ করার পরে লাস্ট এক হাত দিয়ে এই দেখেন যে আমার যে চেষ্টা কিন্তু এটা কিন্তু ব্যালেন্স হইতেছে তা আপনারা অবশ্যই সেম এভাবে করবেন একটু হোল্ড করবেন তারপরে স্লো ছাড়বেন প্রেস করে হোল্ড করবেন স্লো ছাড়বেন ঠিক এভাবে এটাও তিন সেট করবেন মিডল চেস্ট আমি এর আগে দেখাইছি এখন দেখাবো যে আপার চেস্ট আমি প্রথমে বললাম যে চেস্টের তিনটা পার্ট হয় একটা হচ্ছে লোয়ার চেস্ট মিডল চেস্ট আপার চেস্ট তা আমি মিডল চেস্টের দুইটা দেখাইছি যে কিভাবে আপনারা ব্যালেন্স করবেন এখন হচ্ছে আপার চেস্ট কিভাবে ব্যালেন্স করবেন তো আমি ক্যাবল ফ্লাইতে গেছি দেখেন আমার হাতের পজিশন দেখেন প্লাস হচ্ছে বডির পজিশন দেখেন এটা অনেকে আসলে এরকম ঝুঁকা যাবে না স্ট্রেট থাকতে হবে প্লাস পুরো হাত উঠে দেব এটা হচ্ছে আপার চেস্টের জন্য যারা এমনিতে পারেন না তারা অবশ্যই শিখে নেবেন এই স্লো ছাড়বেন স্লো উঠে দুই সেকেন্ডের মতো হোল্ড করবেন তারপরে স্লো আবার এভাবে ছাড়বেন এটা অনেকে একদম হাত পুরো সোজা দিয়ে দেয় হাত কিন্তু একটু ব্যান্ড হবে আপনারা দেখতে পাইতেছেন আমার হাত কিন্তু একটু ব্যান্ড করা জাস্ট এভাবে উঠেবেন তা আপনারা যখন ওয়ার্কআউট শেষ করবেন তিন সেট করার পরে দুই হাত দিয়ে আগে তিন সেট শেষ করবেন তারপরে যেই চেস্টটা একটু ছোট ওই চেস্টটা এক হাত দিয়ে করবেন এই যে দেখেন ধরুন আমার এই চেস্টটা একটু ছোট এটা কিভাবে করবেন এই তাহলে আপনার মিডল চেস্টটা উঠে যাবে এটাও ঠিক 10টা করে তিনবার দিবেন উঠে হোল্ড দুই তিন সেকেন্ডের মতো হোল্ড করবেন পরে স্লো ছাড়বেন তারপরে আবার হোল্ড ঠিক এভাবে করবেন আপনারা মিডল চেস্টের আরেকটা ওয়ার্কআউট দেখাবো আমি ওইটাও আপনারা দেখবেন যে কিভাবে করে এটাও আপনারা তিন সেট করে শেষ করবেন আপার চেস্টের প্রথমে যেটা দেখাইছি সেটা হচ্ছে ক্যাবলে এখন আমি দেখাবো মেশিনে অবশ্যই যখন আপনারা মেশিনে ওয়ার্কআউটটা করবেন এর সর্বপ্রথম আপনারা হচ্ছে সেট করে নেবেন মেশিনটা যেহেতু আপারে মারবেন আসলে ছোট বড় হওয়ার কারণ হচ্ছে আপনার প্রথম থেকেই যখন আপনি মেশিনে ওয়ার্কআউট করেন ব্যায়াম করেন তখন কিন্তু আপনি ব্যালেন্স ঠিক মতো রাখেন না
দেখে তো হাত একটু আকপি যায়, প্লাস হচ্ছে বসতে একটু প্রবলেম হয়, এই জন্যে কিন্তু আস্তে আস্তে পরে আপনাদের একটা ছোট একটা বড় হয়, এটা ফুল বডির ক্ষেত্রে হইতে পারে। তো আমি এখন আপার চেস্টের যেটা ওটা মেশিনে দিব, এটা আগে প্রথমে আপনারা চেস্ট একটু আপ দেখেন, আমি কিন্তু বসছি চেস্ট আপ করে, প্লাস হচ্ছে মেশিনটা কিন্তু আমার আপার চেস্টের উপরেই। তো কীভাবে করবেন, এই যে ফুল হাত উঠাবেন, এই একদম স্ট্রেট করে ফুল চেস্ট একটু সামনে দিবেন, স্লো নামাবেন, স্লো উঠাবেন, স্লো নামাবেন, স্লো উঠাবেন, এভাবে ঠিক এভাবে করার ট্রাই করবেন। তিন সেট করার পরে যেই চেষ্টা ছোট এটা দেখেন, এই এই মেশিনের ক্ষেত্রে একটু ভিন্ন, এটা হচ্ছে আপনার পুরো একটা সাইড দিয়ে দিবেন এইদিকে, এই তারপরে প্রেস, দেখেন আপার চেস্ট কিন্তু আমার পুরো এটা আলাদা হইতেছে। আবার যেই সাইডটা একটু ছোট ওইটা ঠিক এভাবে করবেন, একটু হোল্ড স্লো নামাবেন, একটু হোল্ড স্লো নামাবেন, ঠিক এইভাবে দশটা দশটা করে তিন সেট করবেন। তাহলে কিন্তু আপনার যদি আপার চেস্ট একটু কম থাকে দুইটা, এটা কিন্তু ব্যালেন্স হয়ে যাব। প্লাস হচ্ছে মিডল চেস্ট, আমি যে ব্যায়ামগুলো দেখাইতেছি এগুলা ঠিক সুন্দর মতো করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের যেই ছোটো বড় যেটা এটা ব্যালেন্স চলে আসবে, দুটো সমান আসবে। আমি প্রথমে আপনাদেরকে মিডল দেখাইছি, আপার চেস্টের কীভাবে ব্যালেন্স করবেন এই দুইটা দেখাইছি, এখন দেখাবো লোয়ার চেস্ট। আসলে এটা খুবই খারাপ দেখা যায় তখন, দেখা গেছে একটা চেস্ট একটু বেশি নিচে হয়ে যায়, একটা একটু উপর হয়ে যায়, তো এই জন্য এটা ব্যালেন্স কীভাবে করবেন ওইটাই দেখাই দিচ্ছি। আবারও আমি ক্যাবলে চলে আসছি, ক্যাবলে আমি প্রথমে একটা দেখাই দিই, সেটা হচ্ছে আপার চেস্টের, এটা হচ্ছে একদম ক্যাবলের নিচ থেকে, এখন হচ্ছে একবার উপর থেকে কীভাবে আপনার লোয়ার চেস্টের জন্য করবেন। দেখেন পজিশন অ্যাকুরেট থাকবে, প্লাস হচ্ছে আমি একটা পা সামনে দিচ্ছি যাতে আমার বডিটা ব্যালেন্স থাকে, প্লাস আপনার চেস্ট একটু আপ করে দিবেন, এই এটা অনেকে আসলে এইভাবে করে, এইভাবে করলে হবে না, আপনার চেস্টটা একদম আপার থাকবে। প্লাস হচ্ছে এটার ভুল আরেকটা আছে, অনেকে এতটুকু হাত ভাঙে, হাত ভেঙে এভাবে করে, এভাবে করলেও কিন্তু হবে না, আপনার মাসেলে ঠিক মতো লাগবে না। তো আপনারা যে ওয়ার্কআউটটাই করবেন ওইটা অ্যাকুরেটভাবে করার ট্রাই করবেন। দেখেন আমি দেখাই আপনাদেরকে, এই যে সেম এইভাবে একদম ওয়াইডে করবেন, করে এই একটু সামনে, এটা অনেকে আছে একবারে নিচ বরাবর দেয়, এটা একটু সামনে হবে, এই জাস্ট এই চেস্ট আপ করে এই হোল্ড করবেন, তারপর আবার ছাড়বেন, আবার হোল্ড করবেন, আবার ছাড়বেন, এভাবে তিন সেট করবেন 15টা করে যাই দেন। তারপরে যেই চেস্টটা একটু ছোটো ওইটা এক হাত দিয়ে, এক হাত দিয়ে করবেন, এই যে দেখেন আমি দেখাই, এই জাস্ট একটা হাত এখানে দিবেন মাঝখানে আর এই, তাহলে হচ্ছে আপনার লোয়ার চেস্টের যেই শেপটা যেটা একটু ছোটো একটু বড় ওইটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। এভাবে ঠিক 10টা দিবেন, তিন সেট দিবেন, তিনবার তিনবার 10টা করে দিবেন, ঠিক এভাবে করবেন, এই সেম এভাবে করার ট্রাই করবেন। তাহলে আপনাদের খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আপনাদের চেস্টের যে ছোটো বড়টা ওটা কিন্তু ব্যালেন্স হবে। আমি লাস্ট আরেকটা দেখাবো লোয়ার চেস্টের জন্য, লোয়ার চেস্টের আমি লাস্ট যেই ব্যায়ামটা দেখাবো সেটা হচ্ছে ডাম্বেল প্লাই, এটা লোয়ার চেস্টের জন্য, এটা হাত একটু ওয়াইড করে জাস্ট এই, এটা যদি আপনি ক্লোজ রাখেন এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপার চেস্টের জন্য লাগবে, আপার চেস্ট। আমি আপনাদেরকে লোয়ার চেস্টের জন্য দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ঠিক এইভাবে করবেন, এই এভাবে তিন সেট দেওয়ার পরে যেটা একটু ছোট থাকবে ওইটা আপনি এক হাত দিয়ে এই জাস্ট লোয়ার চেস্টের জন্য লাগাবেন, এই একটু হোল্ড করতে পারেন 3 সেকেন্ডের মতো, তারপর আবার নিবেন, আবার হোল্ড করবেন, আবার নিবেন, আবার হোল্ড করবেন, ঠিক এইভাবে করবেন আপনারা। আমি যে ব্যায়ামগুলো দেখাইছি এগুলো আপনারা ঠিক সুন্দরভাবে যেভাবে দেখাইছি এভাবে করার ট্রাই করবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা করবেন যাতে নেক্সট আরও ভিডিও নিয়ে আসতে পারি, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমার এই বছর আরেকটা গেম আছে, ওই জন্য আমি পার্টিসিপেট করব, তো নিত্য নতুন আরও অনেক ভিডিও আসবে আসলে, তো সবাই পাশেই থাকুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।